আসসালামু আলাইকুম। রেসিপি উইথ কাকলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি পটেটো প্যানকেক অথবা আলুর প্যানকেক, যাই বলি না কেন। চলুন দেখে আসি প্রস্তুত প্রণালী। আমি এখানে বেশ কয়েকটা আলু সিদ্ধ করে চটকে এখানে আমার 2 কাপ পরিমাণ হবে চটকানোর পরে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ঝালটা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার আবারও আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমার এখানে 5টা প্যানকেক হবে। আমি 5টা প্যানকেকের জন্য বল তৈরি করে নিয়েছি। চলুন এবার আমরা প্যানকেকগুলো তৈরি করি। আমি এখানে একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি। 2 হাতের তালুতে এভাবে চেপে চেপে পছন্দ মতন শেপ দিয়ে আমরা প্যানকেকগুলোকে তৈরি করে নেব। ময়দায় দিয়ে আমরা এপিট ওপিট কোট করে নেব। আলতো হাতে উল্টে দিতে হবে, কারণ এই সময় প্যানকেকটা একেবারেই নরম থাকে। আমাদের 1টা তৈরি করা হয়ে গেল। চলুন আমি আরও 1টা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে 2 হাতে চেপে চেপে তৈরি করতে হবে। ময়দা দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল। একইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। আমরা ডুবো তেলে ভাজবো না, একদম কম তেলে ভাজবো। দিয়ে দিলাম 1-1টা পাশ হতে আমাদের সময় লাগবে 4 থেকে 4.5 মিনিটের মতো। এর মধ্যে আমাদের খুব সুন্দর রং এসে যাবে। আমার 1টা পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখুন, কালারটা কত চমৎকার হয়েছে। এবার আমরা উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমরা সবগুলো প্যানকেক ভেজে নেব। চার থেকে 4.5 মিনিট ভাজলেই আমাদের 1-1টা পাশ সুন্দর কালার চলে আসবে। রেডি হয়ে গেল আমাদের সকাল বিকালের নাস্তায় মজাদার প্যানকেক, পটেটো প্যানকেক। আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।